আজকে আমি যোগ তত্ত্ব উপনিষদ সংক্রান্ত ব্যাপারে সবিস্তারে আলোচনা করছি। একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি, এই এপিসোডে যোগ তত্ত্ব উপনিষদে হঠযোগ সম্পর্কে সবিস্তারে ব্যাখ্যা করা হয়েছে। আমি কেবলমাত্র মূল সংস্কৃত শ্লোক ও তার অনুরূপ বাংলা অর্থ উল্লেখ করেছি। সকল পাঠক বা দর্শক বৃন্দকে আমার বিশেষ অনুরোধ, এই এপিসোডকে অনুসরণ করে এবং কেবলমাত্র শ্লোক ও তার বাংলা ব্যাখ্যা শুনে কখনোই হঠযোগ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করবেন না। একমাত্র হঠযোগ সম্পর্কিত জ্ঞানী ব্যক্তির অধীনে থেকে প্রয়াস চালানো উচিত। তথাপি কেউ যদি আগ্রহবশে এই এপিসোডের বক্তব্যানুসারে হঠযোগ অভ্যাস করতে সচেষ্ট হন এবং সেই কারণবশত যদি কোনো প্রকার বিপত্তি ঘটে, সেক্ষেত্রে আমি বা আমাদের চ্যানেল কোনোভাবে দায়ী থাকবে না। যোগতত্ত্ব উপনিষদ দুটি খণ্ডে বিভক্ত। প্রথমটি হচ্ছে কৃষ্ণ যজুর্বেদীয় যোগতত্ত্ব উপনিষদ, অপরটি হচ্ছে যোগতত্ত্ব উপনিষদ। প্রচলিত এবং অপ্রচলিত উপনিষদের শৃঙ্খলা সাকুল্যে 220। যোগতত্ত্ব উপনিষদ কৃষ্ণ যজুর্বেদীয়, এটি শৃঙ্খলার 154, আর যোগতত্ত্ব উপনিষদ দ্বিতীয় খণ্ড 155 উপনিষদ। এই যোগতত্ত্ব উপনিষদের মূল আলোচ্য বিষয় হচ্ছে যোগ এবং যোগের লক্ষ্য। সেই কারণে উপনিষদটির নাম রাখা হয়েছে যোগতত্ত্ব উপনিষদ। ইয়ম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, এই কয়টিকে নিয়ে হচ্ছে অষ্টাঙ্গ যোগ। অর্থাৎ এই আটটির সমন্বয় হল অষ্টাঙ্গ যোগ। জগৎ স্রষ্টা ব্রহ্মা মহাযোগী শ্রী বিষ্ণুর নিকট অষ্টাঙ্গ যোগ সাধনা কিভাবে করতে হয়, বিশ্ব প্রপঞ্চকে কিভাবে দেখলে এই যোগ সাধনার সিদ্ধি লাভ করা সম্ভব ইত্যাদি বিষয় তিনি ব্যাখ্যা করলেন। মহাতাপস শ্রী বিষ্ণু এই উপনিষদে তার সম্যক এবং সুচারু ব্যাখ্যা করেছেন। মহাযোগী বিষ্ণু এই যোগতত্ত্ব উপনিষদে বর্ণনা করেছেন ক্ষিতি, অপতেজ, মরুত, বোম, এই পাঁচটি মহাভূত সৃষ্টির পাঁচটি উপাদান জীব শরীরে কোন কোন স্থানে অবস্থান করছে, কিভাবে কার্য করছে এবং এদের উপাসনা কিভাবে করতে হয় তার সবিস্তারে বর্ণনা করেছে। প্রসঙ্গত উল্লেখ, যোগতত্ত্ব উপাসনায় সিদ্ধি লাভ করলে কোন কোন ঐশ্বর্যের অধিকারী হওয়া যায়, যেমন দূরদর্শন, দূরশ্রবণ, পদ্মাসন অবস্থায় আকাশ মার্গে ভ্রমণ ইত্যাদি অলৌকিক ক্রিয়া কাণ্ড, তার শক্তি রপ্ত করা সম্ভব। অনেক সময় বিগত দিনে, বর্তমানে নয়, সাধকেরা প্রায় ক্ষেত্রে সাধারণ মানুষকে এই সকল ক্ষমতা প্রদর্শন করে মোহিত করতেন। এগুলি সবটাই অষ্টাঙ্গ যোগ সাধনার এক একটি রূপ বা ফল বলা যেতে পারে। মহাযোগী বলেছেন এগুলি সবই হঠযোগ। সনিষ্ঠ যোগী যোগের এক একটি স্তরে এইভাবে অনিমা, দ্রাঘিমা ইত্যাদি করে আটটি শক্তি লাভ করে থাকেন। দেহকান্তিও উজ্জ্বল হয়ে ওঠে,
সেগুলিতে লুপ্ত হয়ে পড়ার সম্ভাবনাও থাকে প্রচুর। সুতরাং এ সকল যোগতত্ত্ব মূলত এসেছে মহাদেবের তন্ত্র সাধনার ধারাবাহিকতাকে অনুসরণ করে। যে তত্ত্ব মহাদেব নির্জনে একটি গুহায় বসে দেবী পার্বতীকে ব্যাখ্যা করেছিলেন, ব্রহ্মার মুখ নিঃসৃত সেই সকল তত্ত্ব শ্রীবিষ্ণুর নিকটে প্রচারিত হয়েছিল এবং শ্রীবিষ্ণু সেগুলোকে যোগতত্ত্ব উপনিষদে উৎকীর্ণ করেছিলেন। আমি এবার যোগতত্ত্ব উপনিষদের সূত্রগুলো আলোচনা করছি বিধি অনুসারে। শান্তি পাঠ। ওম সহনাভবতু সহন্যৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বী নাবধীতমস্তু মা বিদ্বেষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। বিগত এপিসোডে এর মর্মমানে করেছি, এতদ্ব্যতীত কঠোপনিষদে এই শান্তি পাঠের বিশদ অর্থ দেওয়া রয়েছে। আমি শুরু করছি যোগতত্ত্ব উপনিষদ প্রথম শ্লোক। যোগতত্ত্ব প্রবক্ষ্যামি যোগিনাং হিত কাম্যয়া যত শ্রুত্বা চ পঠিত্বা চ সর্বপাপৈ প্রমুচ্যতে। অর্থাৎ যা শুনলে বা পাঠ করলে জীব সর্বপাপ থেকে মুক্ত হন, নির্দোষ নির্মল দেহ মন চিত্ত নিয়ে মুক্তির আনন্দ পেতে পারে। যোগীদের হিতের জন্য আমি সেই যোগতত্ত্ব বলিব। বিষ্ণু নামি মহায় যোগী মহাভূত মহাতপহ তত্ত্বমার্গে যথদীপো দৃশ্যতে পুরুষোত্তমঃ তমারধ্যা জগন্নাথং প্রণীপত্বা পিতামহ প্রপচ্য যোগতত্ত্বং মে ব্রুহি যাষ্টাঙ্গ সংযুক্তিয়ম। অন্ধকারে দ্বীপের আলো যখন পথ প্রদর্শক তত্ত্বমার্গ যোগতত্ত্ব মার্গ, তেমনি পথপ্রদর্শক হলেন মহাশক্তি মহাতাপস মহাযোগী বিষ্ণু। পিতামহ ব্রহ্মা জগন্নাথ অর্থাৎ জগতের পতিকে আরাধনা প্রণাম করে বললেন, দেব আমাকে সেই যোগতত্ত্ব বলুন যা অষ্টাঙ্গ যুক্ত, অর্থাৎ যে যোগ যম নিয়মাসন ইত্যাদি আটটির অঙ্গ। তমো বাচ ঋষিকেশ বক্ষ্যামি শ্রীণু তত্তত্ত সর্বৈ জীবাঃ সুখৈ দুঃখৈ মহাজালেন বেষ্টিতঃ তেষাং মুক্তিকরণ মার্গ্যং মায়াজাল নিষ্কৃত্বানম জন্ম মৃত্যু জরা ব্যাধি বিনাশনম মৃত্যু তাড়কম। ঋষিকেশ বললেন, জীব মাত্র সুখ দুঃখ মায়া জালে আবদ্ধ, যাকে জন্ম মৃত্যু জরা ব্যাধি এমনকি মৃত্যুকেও অতিক্রম করা যায়, দূর হয়ে যায় মায়া জাল, আমি তোমাকে সেই মুক্তিপথের তত্ত্ব কথাই এখন বলবো, শোনো। নানা মার্গেষ্টু দুষ্প্রাপ্যং কৈবল্যং পরমং পদম পতিতঃ শাস্ত্রজালেষু প্রজ্ঞয়াতেন মোহিতাঃ অনির্বাচ্যং পদং ভক্ত্যাং শক্যং ত্বৈঃ সুরৈরপি সত্ত্বা প্রকাশরূপং তৎকিং শাস্ত্রেণ প্রকাশ্যতে। কৈবল্য নামে যে পরম পদ তারই অপর নাম মুক্তি। কৈবল্য লাভ অর্থাৎ কেবল এক পরমানন্দ সত্তার স্বামীর হয়ে যাওয়াটাই সাধনার একমাত্র লক্ষ্য। নানা শাস্ত্র নানা পথ, শাস্ত্র নির্দিষ্ট পথ হল কাম্য কর্মের পথ, তাছাড়া শাস্ত্রজ্ঞ মানুষকে পণ্ডিতাভিমানী করে তোলে, পণ্ডিতের মোহ, পণ্ডিতেরা মোহাচ্ছন্ন হয়ে পড়েন, ফলে দেবতুল্য হলেও বাক্যের অগোচরে সেই পরম পদের কথা তারা বলতে পারেন না, কারণ নিজের আত্মার মধ্যেই যার প্রকাশ, শাস্ত্র তাকে কিভাবে প্রকাশ করবে।
নিষ্কলং নির্মলং শান্তং সর্বাতীতং নিরাময়ং তদেব জীবরূপেশ পুণ্য পাপ ফলৈর্বৃত্যম নিষ্কলং নির্মলং শান্তং সর্বাতীতং নিরাময়ং তদেব জীবরূপেণ পুণ্য পাপ ফলৈর্বৃত্যম নিষ্কল অংশহীন নির্মল পবিত্র শান্ত নির্বিকার সর্বাতীত সকলের অগোচরে নিরাময় তিনি ব্রহ্ম। তিনি পাপ পুণ্য ফলের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে জীবরূপে আত্মপ্রকাশ করে থাকেন। পরমাত্মা পদং নিত্বং তৎ কথং জীবতং গতং সর্ব ভাব পদাতীতং জ্ঞান রূপং নিরাঞ্জনং বাড়ি পৎস্ফুরিতং তস্মিন তত্রাহং কৃতিরুত্থিত পঞ্চাত্তক ভূতপিণ্ডং ধাতুবদ্ধ্যম গুণাত্তকম সুখদুঃখৈঃ সমাযুক্তং জীবভাবনায়া কুরুতেন জীবা ধীদা পোক্ত্বা বিশুদ্ধি পরমাত্মনি। যিনি এমনই নির্বিকার নিরাময় সর্ব অতীত পরম আত্মাস্বরূপ, তিনি কেমন করে জীবত্ব পান? আত্মার বাইরে কোনো ভাব পদার্থই তো নেই। তিনি জ্ঞান স্বরূপ নিরঞ্জন, জীবত্ব পেলেও তিনি নিরঞ্জন। যেমন মৃদুমন্দ বায়ুতে জলে হিল্লোল ওঠে, তেমনই ভাবে আত্মা থেকে স্ফুরিত হয় অহংকার। এ থেকে পঞ্চ তন্মাত্র পাঁচ পাঁচ করে পঞ্চমহাভূত, তা থেকে উৎপন্ন হয় সাতটি ধাতুর সঙ্গে তিনটি গুণযুক্ত হয়ে পঞ্চমহাভূতাত্মক দেহপিণ্ড, সুখ দুঃখের সঙ্গে যুক্ত হয়ে যে চৈতন্য তাকেই জীবভাবাপন্ন বলে বুঝতে হবে। বিশুদ্ধ পবিত্র পরমাত্মার সঙ্গে যখন প্রকৃত গুণ হয় তখন তাকে জীব বলা হয়। কাম ক্রোধ ভয়ং চাপি মহালোভ মদোরজ জন্ম মৃত্যুশ্চ কার্পণ্যং শোক স্তন্দ্রা ক্ষুধা তৃষা তৃষা লজ্জা ভয়ং দুঃখ্যং বিষাদোহর্ষং এব চ এভি দোষৈ বিমুক্তং সজীবাঃ। কেবলমতঃ সুখ দুঃখের সঙ্গে যুক্ত চৈতন্য যদি জীবাত্মা হয় তাহলে পরমাত্মা কি? কাম ক্রোধ ভয় মোহ লোভ মত্ততা দম্ভ জন্ম মৃত্যু কৃপণতা শোক তন্দ্রা দুঃখ তৃষা তৃষ্ণা লালসা লজ্জা ভয় দুঃখ বিষাদ হর্ষ, এগুলো সব হল দোষের আকর বা বিকার। যে জীব এইসব দোষ মুক্ত অর্থাৎ এগুলির ব্যাপারে নির্বিকার, সেই জীবই হলেন কেবল অর্থাৎ পরমাত্মা স্বরূপ। তস্মাদ দোষ বিনাশমার্থম উপায়ং কথয়ামীতি যোগহীনং কথং জ্ঞানং মুক্ষদং ভবতি ধ্রুবম। এতক্ষণ জীবাত্মা পরমাত্মার মধ্যে পার্থক্য কোথায় তা বোঝাতে গিয়ে দেখালেন, একই জীব জীবাত্মা পরমাত্মা স্বরূপ। কাম ক্রোধ ইত্যাদি ছয় ঋপু জন্ম মৃত্যু সুখ দুঃখ ইত্যাদি স্বাভাবিক ও দুরন্ত গতিশীল আবর্তে যখন তখন জীবাত্মা, আর এগুলিকে যে জ্ঞান আর এগুলিকে যে তুচ্ছ জ্ঞান করতে সক্ষম হয়েছে অথবা এদের প্রলোভন থেকে নিজেকে মুক্ত করতে সক্ষম হয়েছে, উদাসীন থাকতে পেরেছেন, সেই একমাত্র হতে পারেন পরমাত্মা স্বরূপ। শোনো, ওপরে যে দোষগুলির কথা বলা হলো তাদের হাত থেকে কীভাবে মুক্তি পাওয়া যাবে এবারে আমি তার উপায় বলছি। এগুলির স্বরূপ সম্বন্ধে সম্যক জ্ঞান থাকলেও যদি সঙ্গে যোগ সাধনা না থাকে তাহলে নিশ্চিত জানবে মুক্তি নেই। যোগোহি জ্ঞানহীনস্তু নখম মোক্ষ কর্মণি তস্মাৎ জ্ঞানং চ যোগং চ মুমুক্ষুঃ দূরম ভাষ্যেত। আবার যোগ সাধনা করতে গিয়ে বিষয় সম্বন্ধে যদি সম্যক জ্ঞান না থাকে তাহলে মুক্তি পাওয়া যাবে না। তাই যারা মুমুক্ষু মুক্তিকামী নির্বিকারত্ব পেতে অভিলাষী
তারা জ্ঞান এবং যোগ দুটি শক্তভাবে সমানভাবে ধরে থাকবেন। অজ্ঞানাদেব সংসার জ্ঞানাদেব বিমুচ্যতে জ্ঞান স্বরূপ মে বাধ্য জ্ঞান জ্ঞেয়ৈক সাধনম। অজ্ঞান থেকে সংসার, জ্ঞান থেকে মুক্তি, তাই প্রথমেই জ্ঞানের স্বরূপকে জানতে হবে। জাতং যেন নিজং রূপং কৈবল্যং পরমং পদম নিষ্কলং নির্মলং সাক্ষাৎ সচ্চিদানন্দ রূপম উৎপত্তি স্থিতং সংহারং স্ফূর্তি জ্ঞান বিবর্জিত এতজ জ্ঞানমিতি প্রোক্তম অথ যোগং ব্রবীমিতি। নিজের স্বরূপই সচ্চিদানন্দ রূপে কৈবল্য নামক পরম পদ, নিষ্কল নির্মল সৃষ্টি স্থিতি লয় বিষয় বিকাশের জ্ঞান বহির্ভূত যে নির্বিশেষ জ্ঞান, তার নাম হলো জ্ঞান। এবার আমি যোগতত্ত্ব বলছি, শোনো। যোগ হি বহুধা ব্রাহ্মণ বিদ্যতে ব্যবহৃত মন্ত্র যোগ লয়শ্চৈব হঠোহস্যৌ রাজযোগ আরম্ভশ্চ ঘটশ্চৈব তথা পরিচয়স স্মৃতঃ নিষ্পত্তিশ্চ ইত্যবস্থা চ সর্বত্র পরিকীর্তিতঃ। ব্রাহ্মণ সাধনার বৈচিত্র্য অনুসারে যোগের মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে, যেমন মন্ত্রযোগ, লয়যোগ, হঠযোগ, রাজযোগ। প্রধানত যোগ এই চার রকমের হলেও এর আরও চারটি অবস্থা প্রচলিত, যেমন আরম্ভ অবস্থা, ঘটাবস্থা, পরিচয় অবস্থা এবং নিষ্পত্তি অবস্থা। এটি সংলক্ষণং ব্রাহ্মণ বক্ষে শৃণু সমাসত মাতৃকাদিযুক্ত মন্ত্র দ্বাদশ শব্দং তুজো জপে ক্রমেণ লভতে জ্ঞানম অনিমাদি গুণান্বিতম অল্পবুদ্ধি ইমং যোগং সীবতে সাধকাধমঃ। অর্থাৎ ব্রাহ্মণ যোগের লক্ষণ, অর্থাৎ সেই যে বিভিন্ন যোগের কথা তোমায় বললাম, তার প্রতিটির সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিচ্ছি, শোন। অকারাদি মাতৃকা বর্ণ সংযুক্ত মন্ত্র যে সাধক 12 বছর নিয়মিত জপ করে, তিনি অনিমাদি অষ্ট ঐশ্বর্য লাভ করেন। মন্ত্রযোগের এই ফলটুকু পেয়েই যে সাধক স্পষ্টত সন্তুষ্ট হয়ে যায়, ভাবে তার সব পাওয়া হয়ে গিয়েছে, সে নিম্ন গতি সম্পন্ন হয়। লয় যোগশ্চিত্ত লয়াহ কোটিশ পরিকীর্তিতঃ গচ্ছন তিষ্ঠন স্বপ্নন ভূষণ দেয়ত নিষ্কলম মিশ্রম। চিত্তলয়ের নাম লয়যোগ। এর রকম প্রকার অসংখ্য। গমনের অবস্থানে, শয়নে, ভোজনে সবসময় নিষ্কল ঈশ্বরের ধ্যান করতে করতে চিত্ত তাতেই লয় পেয়ে যায়, একে বলে লয় যোগ। সএব লয়যোগ সাথ হঠযোগম অথ শ্রীণ যমশ্চ নয়মশ্চৈব আসনং প্রাণ সংযমঃ প্রত্যাহারোধারণম চ ধ্যানং ঘুমাধ্যমে হরিম সমাধি সমতাবস্থা ষষ্ঠাঙ্গ যোগ উচ্চতে। এক্ষণে শোনো, লয়যোগের পর হঠযোগ, ইয়ং নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা, ভ্রুযুগলের মধ্যে ঈশ্বরের ধ্যান আর সমতা অর্থাৎ সমাধি, এই আট নিয়ে হল অষ্টাঙ্গ যোগ। মহামুদ্রা মহাবন্ধ মহাবেদশ্চ খেচরি জলন্ধরোদ্যানশ্চ মূল্যবদ্ধ তথৈব চ দীর্ঘপনবসন্ধানং সিদ্ধান্ত শ্রবণং পরম বজ্রৌলী চামরৌলী চ সহযৌলী ত্রিধামতা। মহামুদ্রা মহারন্ধ্র মহাবেধ খেচুরি জলারন্ধ্র উদ্যান মূলবন্ধ দীর্ঘ প্রণব সন্ধান সিদ্ধান্ত শ্রবণ, এগুলির সঙ্গে বজ্রৌলি চামরৌলি আর সহযৌলি, এই তিন রকম নিয়ে মোট 12 রকম অঙ্গযোগ রয়েছে। আমি আপনাদের জানিয়ে রাখি, এই যে মহামুদ্রা মহাবন্ধ মহাবেধ খেচুরি মুদ্রা জালন্ধর
মূলবন্ধ, দীর্ঘ প্রণব ইত্যাদি বা বজ্রাদি চাম্রাদি, এই সকল যোগ প্রক্রিয়া পৃথকভাবে কোনো সদাশয় জ্ঞানী ব্যক্তির নিকট থেকে প্রশিক্ষণ লাভ করা একান্ত আবশ্যক। কারণ এগুলো হাতে কলমে শিক্ষণীয় বিষয়বস্তু। পরবর্তী শ্লোক 28 এবং 29তম, এতাং লক্ষণং ব্রাহ্মণং প্রত্যেকং স্ত্রীণ তত্ত্বতঃ লঘু আহারো জমেশেষকৌ মুক্ষ্যৌ ভবতি নিতরঃ অহিংস নিয়মশেক মুক্ষ্বা বৈ চতুরানন সিদ্ধ্বং পদ্ধ্বং তথ সিংহং ভদ্রং চেতি চতুষ্টয়ম্। ব্রহ্মা এবার প্রতিটি লক্ষণ বললেন, বললেন শোনো, তুমি যম অর্থাৎ সংযম, সংযমের পদ্ধতি 10 প্রকার, সবগুলির মধ্যে লঘু আহার হলো মুখ্য, একইভাবে 10 রকম নিয়মের মধ্যে চতুরানন অহিংসাই হলো সর্বপ্রধান। আর আসনের মধ্যে অনেক রকম আসন রয়েছে, সিদ্ধাসন, পদ্মাসন, সিংহাসন, ভদ্রাসন, এই 4 আসনই যোগ সাধনার জন্য প্রধান। প্রথম অভ্যাস কালে তো বিঘ্নেয়া সুশ্চতুরানন আলস্যং কথনং ধূর্ত গোষ্ঠী মন্ত্রাদি সাধনম ধাতুস্ত্রী লৌকা কাদীনি মৃগতৃষ্ণাম্যানি বৈ জ্ঞাত্বা সুধীতি যে শবনী বিঘ্নান পুণ্য প্রভাবতঃ। শোনো চতুরানন, যোগ অভ্যাস প্রথম শুরুর কালে অনেক রকম বাধা বিঘ্ন উপস্থিত হবে, তার মধ্যে আলস্য, আত্মশ্লাঘা, নিজেকে বেশি কথা বলে জাহির করা, ধূর্ততা, চাতুরি বা সততার দ্বারা সহজ পদ্ধতিতে মন্ত্রাদি সাধনার সুফল লাভ করার একটা মানসিকতা, কাঞ্চনের লোক যারা প্রাজ্ঞ তারা নিজ পুণ্য বলে এগুলো মায়া মরীচিকা মনে করে পরিত্যাগ করতে সক্ষম হন। মরুভূমিতে পিপাসার্ত হরিণ মরীচিকাকে জলাশয় ভেবে ছুটতে শুরু করে এবং প্রাণ হারায়, তার কারণ কোথা? যারা জ্ঞানী ব্যক্তি তারা আপাত রমণীয় এগুলিকে মরীচিকার ন্যায় জ্ঞান করবেন। প্রথম যোগাভ্যাসের বাধাগুলি সম্বন্ধে সাধককে সচেতন করে দিয়ে এবার বিষ্ণু যোগাভ্যাসের স্থান এবং পরিবেশের কথা প্রকাশ করলেন। নামায়ং তদহ কার্য পদ্মাসনগতঃ শয়ং সুশোভনং মঠং কার্য সুক্ষ্মদ্বারন্তু নির্বনম সুষ্ঠুলীতং গোময়েন সুধায়ায় প্রযত্নতঃ মত কুন্নুয়ৈ মশকৈলুকৈহ বর্জিত চ প্রযত্নতঃ। আসনের পর প্রাণায়াম, কোন আসনে বসে প্রাণায়াম অর্থাৎ বায়ু নিরোধ অভ্যাস করতে হবে, নিজে পদ্মাসনে বসে প্রাণায়াম করবেন। আর কোথায় বসবেন? পদ্মাসনে বসার মতন যতটুকু জায়গার প্রয়োজন সেই স্থানটুকু ঘিরে একটা মঠের মতো করে দেবে, সেই মঠের ভেতরে ঢোকার মতন ছোট্ট একটা প্রকোষ্ঠ থাকবে বা দরজা থাকবে, ভেতরে জায়গাটি গোময় অর্থাৎ গোবর অথবা চুন দিয়ে প্রলেপ দেওয়া থাকবে। লক্ষ্য রাখবে যেন ছাড়পোকা, মশা, মাকড়সা কোন রকম বাসা বাঁধতে না পারে। দিনে দিনে চ সংমিষ্ট্রং সংমার্জন্য বিশেষতঃ বাসিতং চ সুগন্ধেন ধূপীতং গুগলাদিভ্যঃ নাতি উচ্ছ্রিত্বং নাতি নীচং চৈলাজিনকুশোত্তরম তত্র উপবিশ্য মেধাবি পদ্মাসনং সমন্বিতঃ। অর্থাৎ প্রতিদিন ঝাঁটা দিয়ে জায়গাটাকে অবশ্যই পরিষ্কার রাখবে, সেই প্রকোষ্ঠটির সুগন্ধি ধূপ গুগুল ইত্যাদি দিয়ে সুগন্ধময় করে রাখবে। মঠটির আয়তন কেমন হবে? মঠটি খুব উঁচু হবে না, খুব নিচুও হবে না। বুদ্ধিমান সাধক তার ভেতরে পদ্মাসনে স্থির হয়ে বসে যোগ অভ্যাস করতে সক্ষম হবেন, এমনটাই পরিমাপ করে মঠ তৈরি করতে হবে। রজুকায়াহ প্রাঞ্জলিশ্চ প্রণমেত ইষ্টদেবতান্তত
দক্ষিণহস্তস্য অঙ্গুষ্ঠে নৈব পিঙ্গলাম নিরুদ্ধ পুরুষেত বায়ু ইলেয়াতু শনৈ শনৈ যথাশক্তি অবিরোধেন ততঃ জাত চ কুম্ভকম্। কিভাবে প্রণাম করতে হবে এবার সেটা বলছি শোনো। পদ্মাসনে মেরুদণ্ড সোজা করে বসে করো জুড়ে প্রথমে ইষ্টদেবকে প্রণাম জানাবে, তারপরে ডান হাতের অঙ্গুষ্ঠ অর্থাৎ বুড়ো আঙ্গুল দিয়ে পিঙ্গলা অর্থাৎ ডান নাসাটি চেপে ধরবে, ইরা অর্থাৎ বাম নাসাটি দিয়ে আস্তে আস্তে বাইরে থেকে বায়ু টেনে ভেতরে নেবে, যেটাকে কুম্ভক বলা হয়। অবশ্যই তা নিজের সামর্থ্য অনুসারে করবে, কোনোটাই জোর দিয়ে শরীরকে অশান্ত করে বা বিব্রত করে নয়। পুনত্যাজেত পিঙ্গলায়া শনৈ শনৈ রেবন বেগতঃ পুনঃ পিঙ্গলায়া পুষপুরেত উদরং শনৈঃ ধারয়িত্বা যথাশ রেচয়েত ঈরয়া শনৈঃ জয়াতে জেত তয়া পূর্ব ধারয়েত অবিরোধতঃ অবিরোধতঃ অর্থাৎ পরে সেই বায়ু ডান নাসাপুট দিয়ে আস্তে আস্তে ছাড়বে, সেই সময় বাম নাসাপুট চেপে ধরতে হবে, যা কোনো রকমে নাকে ওই পথ দিয়ে সামান্যতম বায়ু না বের হয়। বলা হয়েছে এত আস্তে বায়ু ছাড়তে হবে যাতে সামনে তুলো ধরলেও বায়ুর ধাক্কা যাতে না লাগে বা তুলোটা যেন না নড়ে ওঠে। আবার ইরা বা বাম নাসাপুট চেপে পিঙ্গলা অর্থাৎ ডান নাসাপুট দিয়ে বায়ু আগের মতন ত্যাগ করবে। সবসময় লক্ষ্য রাখতে হবে যে বায়ু টানা কুম্ভক ছাড়া, কাজে শরীরে যেন কষ্ট বোধ না হয়। তার ছাড়বার সময় যাগে যে উদাহরণটি দিলাম, সামনে তুলো ধরলে তুলোটি নড়বে না, ঠিক এই গতিতে তাকে ছাড়তে হবে। এবং সেটা এখানে বলা হয়েছে এইভাবে টানা পূরক নিরোধ কুম্ভক ছাড়া রিচক চক্রাকারে করে যাবে। জ্ঞান প্রদক্ষিণী কৃত্বা না দ্রুত্বং না বিলম্বতম অঙ্গুলি স্ফোটনং কুর্যুবাংশমাত্রা গীয়তে। পূরক কুম্ভক রিচক নিয়ে যে প্রাণায়াম তার পরিমিতি কতটা হবে, প্রাণায়ামের সঙ্গে মাত্রাক সম্পর্ক খুব দ্রুতও নয় আবার খুব বিলম্বিতও নয়, অর্থাৎ মাঝামাঝিভাবে জানু প্রদক্ষিণ করে আঙ্গুলে তুড়ি শব্দ তুলতে যেটুকু সময় লাগে তা হল এক মাত্রা। ইরা বামুরপ্পা সন্ধৈ ষোড়শ মাত্রিয়া কুম্ভকায়েত উড়িতং পশ্চাৎ চতুষ্ঠাং তু মাত্রায়া রেচয়েত পিঙ্গলা নার্যা দ্বাত্রিংশ মাত্রায়া পুনঃ পুনঃ পিঙ্গলায়া পূর্য পূর্ববৎ সুষমাহিতঃ। অর্থাৎ ইরা নারী দিয়ে ষোলো মাত্রাকাল ধীরে ধীরে বায়ু পূরণ করবে, চৌষট্টি মাত্রাকাল কুম্ভক করবে আর ৩২ মাত্রাকাল পিঙ্গলা নারী দিয়ে খুব আস্তে রিচক করবে। এইভাবে চিত্তকে অস্থির না করে মনসংযমের সঙ্গে পিঙ্গলা দিয়ে পূরক কুম্ভক আর ইরা দিয়ে রিচক করবে, আবার ইরা দিয়ে পূরক কুম্ভক এবং পিঙ্গলা দিয়ে রিচক করবে। কোন কোন সময় এভাবে প্রাণায়াম করা উচিত বা উৎকৃষ্ট সময় সে প্রসঙ্গে ব্রহ্মা বলেছেন, প্রাতর্মধ্যাহ্নে সায়ং মধ্যরাত্রি চ কুম্ভকান শনৈয়াশীতি পর্যন্তং চতুর্ভ্রিং সমভাষ্যে। এতকাল মধ্যাহ্ন সায়ন্ন আর অর্ধরাত্রি প্রতিদিন এই চারবার আসনে বসে কুম্ভক অভ্যাস করা একান্ত উচিত। এবং মাসত্রয়াভ্যাস নারী শুদ্ধি তত ভবেত যদাত নারী শুদ্ধি সৎসদা চিহ্নানি বাহ্যাত জয়ন্তী যোগী না দেহে তানি বক্ষ্যামি অশেষত।
শরীর লঘুতা দীপ্তং জঠরাগ্নি বিবর্ধনম। এইভাবে প্রাণায়াম 3 মাস কাল অভ্যাস করলে নারী শুদ্ধি ঘটবে। যখন নারী শুদ্ধি ঘটবে তখন যোগীরা দেহের কতগুলো চিহ্ন লক্ষ্য করতে পারবেন, বিশেষ করে শরীর হালকা হতে শুরু করবে, একটা দীপ্তি ফুটে উঠবে, জঠর অগ্নি বাড়তে শুরু করবে। কিশন নিয়ত শরীরস্য তদা জায়তে নিশ্চিতম যোগবিত্তকার হায়ং বর্জয়েত। যোগবিত্ত মহা যোগ সাধনায় বিঘ্নকারী আহার অর্থাৎ খাদ্য ও ভোগ্য দ্রব্য যারা যোগী তারা অবশ্যই ত্যাগ করবে। এই যে ত্যাগ বা ভোগ থেকে নিজেকে নিবৃত্ত করে রাখা যোগীদের নিশ্চিত কৃশ হয়ে যাবে, তার কলেবর হবে ক্ষীণ। এখন কোন জাতীয় খাদ্যদ্রব্য তাহলে তিনি বর্জন করবেন এবং কোন জাতীয় খাদ্যদ্রব্য তিনি গ্রহণ করবেন, সে প্রসঙ্গে ব্রহ্মা বলেছেন লবণং সর্যপং চম্লমুষ্ণং রুক্ষং চ তীক্ষ্ণকম শাকজাতং রামঠাদি মন্দিস্ত্রীপথি সেবন প্রাতঃ স্নান উপবাসাদি কায়ক্লেশাশ্চ্যং বর্জয়েত অভ্যাসকালে প্রথমং শাস্তং ক্ষীরাজ্য ভোজনম। যোগ অভ্যাসে সাধক অবশ্যই লবণ, সরিষা, অম্ল বা টক, উষ্ণ, রুক্ষ, তীক্ষ্ণ অর্থাৎ মশলাদির দ্বারা মুখরোচক শাক জাতীয় খাদ্য, হিং ইত্যাদি বর্জন করবেন। সেই সঙ্গে বন্যী সেবন অর্থাৎ ধূমপান, স্ত্রী সংসর্গ, পথভ্রমণ থেকে নিরত থাকতে হবে। প্রাতঃস্নান উপবাস করে শরীরকে কখনোই কষ্ট দেবেন না। আবার বলছি, প্রাতঃস্নান উপবাস করে শরীরকে কখনোই কষ্ট দেবে না। প্রথম দিকে সাধকের উৎকৃষ্ট আহার্য হল দুধ, ঘি প্রচুর পরিমাণে খাওয়া প্রয়োজন। গোধূমমুদক শাল্যান্ন যোগ বৃদ্ধিকরণ বিদুহ ততপরং যথেষ্ট তু শক্ত সাত বায়ুধারেণ যথেষ্ট দলনাথ বায়ু সিদ্ধেত কেবল কুম্ভক কেবল কুম্ভকে সিদ্ধ রীচপুর বিবর্জতে। এগুলির সঙ্গে আরো 3টে জিনিস যোগ শক্তিকে বাড়ায় বলে জানালেন। সেগুলো হচ্ছে গোধূম, মুদক আর শালি ধানের অন্ন। যোগী এইভাবে থেকে যখন যথেষ্ট পরিমাণে বায়ু উদরে ধরে রাখতে সক্ষম হবেন অর্থাৎ হজম সংক্রান্ত কোনো অসুবিধে যেন না থাকে, কারণ প্রাণায়াম অভ্যাস করতে গেলে পরে যখনই বলা হচ্ছে যে এমনভাবে বায়ুকে ছাড়তে হবে বা নিঃশ্বাস নিয়ে প্রশ্বাসের ক্ষেত্রে এমনভাবে বায়ুকে ছাড়তে হবে যাতে সামনের দুটা পর্যন্ত না নড়ে ওঠে, অর্থাৎ সেই সময় যে বায়ুটা অন্তরে প্রবেশ করলো এবং যতটা পরিমাণ প্রবেশ করলো এটা যেন শরীর ধরে রাখতে সক্ষম হয়। নতস্য দুর্লভং কিঞ্চিত ত্রিষু লোকেষু বিদ্যতে প্রসীদু জায়তে পূর্বং মর্দনং তেন কারয়েত। যোগসিদ্ধ সাধকের পক্ষে ত্রিজগতে এমন কিছু থাকে না যা দুর্লভ, কেবল কুম্ভক করে থাকে, শরীর থেকে ঘাম বের হতে থাকে, তাই আগেই শরীরকে মর্দন করা উচিত। ততোহপি দড়ানং বায়ো ক্রমেণৈব শনৈ শনৈ কম্পো ভবতি দেহস্য আসনস্থদৌ দেহিনঃ এথ ততো অধিকতর অভ্যাসং দাদুরি স্নেন জায়তে যথা চ দদুরো ভাব উৎপলপ্তোত লুত্ব গচ্ছতি পদ্মাসন স্থিতো যোগী তথা গচ্ছতি ভূতলে ততো অধিকতর অভ্যাসং ভূমি ত্যাগশ্চ জায়তে। প্রণামের সঙ্গে যোগসিদ্ধ সাধক কোন কোন শক্তির অধিকারী হতে শুরু করেন। যে পরিমাণ বায়ু ধারণ করে রাখলে ঘাম বের হয় তার থেকে বেশি পরিমাণ বায়ু সাধক যখন ধারণ করতে সক্ষম তখন আসনে স্থির হয়ে বসে থাকলেও যোগীর দেহ কাঁপতে থাকে। তার চেয়েও বেশি পরিমাণ বায়ু ধারণ করলে যোগীর মধ্যে দাদুরি অর্থাৎ
ভেক ও বৃত্তি দেখা দেবে। ভেক বা ব্যাং যেমন লাফাতে লাফাতে মাটির উপর দিয়ে যায়, যোগীও তেমন বসে থাকা অবস্থাতেই ভেকের মতন মাটির উপর দিয়ে যাতায়াত করতে সক্ষম হবেন। তার চেয়ে বেশি বায়ু ধারণের ক্ষমতা অর্জন করলে যোগী মাটি ত্যাগ করে শূন্যে বিরাজ করতে সক্ষম হবেন। পদ্মসনাস্তা এ বাসমিমৃজ্জে তাতে মানুষ চেষ্টাটি তথা সমর্থনে উদ্ভবেত না দশ ইচ্ছা দশ ইচ্ছ সমার্থম দর্শনং বীর্যবত্তরম স্বল্পং বা বহুধ্বা দুঃখং যোগিনম ব্যথতে তদা। যোগী তখন পদ্মাসনে বসে ভূতল ছেড়ে উপরে উঠতে শুরু করবেন, সে সময় তার দেহে অতিমান ও সাধারণ মানুষের পক্ষে যেটা সম্ভব নয় একটা সামর্থ্য জন্মাবে। কিন্তু সাবধান, এই সামর্থ্য কখনো কাউকে দেখাবেন না। যোগীর দৃষ্টি তখন দারুণ তীক্ষ্ণ হয়ে উঠবে, অল্প খুব কমই হোক বা খুব বেশি হোক কোনো দুঃখই সে সময় যোগীর অন্তরকে স্পর্শ করতে সক্ষম হবে না। অল্প মূত্র পুরীশ জ্যেষ্ঠ নিদ্রেশ যায়াতে কীলব দূষিকা লাল সৈদ দুর্গন্ধ আননে এতানি সর্বদা কৃষ্ণ যায়স্তে তথা পরমতাধিকতর অভ্যাসং বলম উৎপাদ্যতে বহু। মলমূত্রের পরিমাণ সেই সঙ্গে নিদ্রার পরিমাণও কমে যায়। কীলব অর্থাৎ বায়ু বন্ধ, দূষিকা অর্থাৎ ক্ষয় রোগ, নেত্র মল ইত্যাদি, মুখের লাল ঘামের দুর্গন্ধ যোগীর দেহ থেকে এইভাবে যোগ সাধনায় নির্মূল হতে শুরু করে। যোগী যত বেশি অভ্যাস করবেন তত বেশি শক্তি তিনি অর্জন করতে সক্ষম হবে। যেন ভূচর সিদ্ধ সাত ভূচরানঞ্জয়ী ক্ষমা ব্যাঘ্রৌ শরীভ্য ব্যাপী কযোগ সিংহ বা যোগী না তেন মৃয়ন্তে হস্ততাড়িত কন্দর্পস্য যথারূপং তথা সাৎপি যোগিনঃ। সাধক ভূচর সিদ্ধ হলে স্থলবাসীর উপরে সহজেই প্রভাব বিস্তার করতে সক্ষম হবে। সেই অবস্থাতে যোগী অস্ত্র সাহায্য ছাড়াই কেবলমাত্র নিজের হাতের তাড়নায় হিংস ব্যাঘ্র সরব হাতি সিংহ তাড়াতে সক্ষম হবে। যে কান্তিও তা সে সময় এত উজ্জ্বল হবে, মনোরম হবে, যা দেখলেই মানুষ তাকে শ্রদ্ধা মাথা নত করতে বাধ্য হবে। তদ রূপ কাংসাস্তে তস্য সঙ্গমম যদি সঙ্গম করোতে তথা বিন্দু ক্ষয়ো ভবেত বর্জয়িত্বা স্ত্রিয়াং সঙ্গম কুর্যাত অভ্যাসম আদরাত যোগিনোহঙ্গে সুগন্ধশ্চ জায়তে বিন্দু ধারণা। মানব দেহের মতো সেই রূপের আকর্ষণে তখন সেই যোগীর নিকট অনেক নারী ছুটে আসতে চাইবেন। সাধক যদি সেই সময় সংযম হারাতে শুরু করেন বা তাদের সঙ্গে বসবাস করবার ইচ্ছা প্রকাশ করেন, তাহলে তার বিন্দু ক্ষয় হয়, শক্তির অপচয় হয় এবং ক্রমশ তার যৌবলব্ধ শক্তি নিম্নগামী হতে শুরু করবে। তত রহস্য উপবিষ্ট প্রণমং গ্লুত মাত্রায় জপেত পূর্বার্জিতানং তু পাপানং নাশহিতবে সর্ববিঘ্ন হরো মন্ত্র প্রণব সর্বদোষাঃ এবম অভ্যাস যোগীন সিদ্ধির আরম্ভ সম্ভবা। অর্থাৎ নির্জনে বসে প্লুত মাত্রায় প্রণব মন্ত্র জপ করবে, জন্ম জন্মান্তরের পাপ দূর করতে সক্ষম হবেন। কারণ প্রণব মন্ত্র যত রকমের বিঘ্ন দোষ রয়েছে সবকিছুকে দূরীভূত করবে, এই অভ্যাস যোগীর সিদ্ধি আনতে সক্ষম হবে। তত ভয়ভীত ঘটা অবস্থা পাবন অভ্যাস তৎপরং প্রাণোহ পানো মনোবুদ্ধি জীবাত পরমাত্মানো অন্যোন্যস্য বিরোধেন এত একতা ঘটতে যদা ঘটাবস্থেতিশ প্রোক্তং প্রোক্ত্বা তচ্চিহ্নানি বুপ্লিম্যাহম পূর্বং য কথিতে অভ্যাসঃ চতুর্থাংশ পরিগ্রহ দিবাইয়া যদি বা সায়ং জাম মাত্র সম। আরম্ভ অবস্থার পর বায়ু পূরণের
অভ্যাসবশে যে অবস্থা হয় তার নাম ঘটাবস্থা। এই ঘটাবস্থায় প্রাণবায়ু অপন বায়ু মনোবুদ্ধি জীবাত্ম পরমাত্মা সব এক জায়গায় এসে মিলিত হয়। তার চিহ্ন কিরকম হবে অর্থাৎ সেই অবস্থায় তিনি কিরকম থাকবেন কি করে বুঝবেন? আগে বায়ু পূরণ ও পূরকের যে অভ্যাসের কথা বলা হলো তার চার ভাগের এক ভাগ মাত্র বায়ু গ্রহণ করবে। এইবারে দিনে অথবা সন্ধ্যায় এক প্রহর তিন ঘন্টা কালার অর্থাৎ মাত্র অভ্যাস করবে। রেচক পূরক ছাড়া কেবল কুম্ভক অভ্যাস করতে হবে। এক ও বারং প্রতিদিন কর্জুয়াত কেবলং কুম্ভকং ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়ার্থেভ্যঃ যত প্রত্যাহরং স্ফুটম। প্রতিদিন একবার করে কেবলমাত্র কুম্ভক অবলম্বন করে ইন্দ্রিয়গুলিকে তাদের বিষয় থেকে সরিয়ে অন্তর্মুখী করতে তিনি সক্ষম হবেন। যোগী কুম্ভকম অবস্থায় প্রত্যাহারং চ উচ্যতে যদ্যাত পশ্যতি চক্ষুর্ভন্তং তদ আত্তেতি ভবেত যত শৃণোতি কর্ণাভ্যং তদ আত্তেতি ভবেত নাশ বলবতে নাশয়া যদাত তদ আত্তেতি ভবেত জিহ্বায়ং যং রসং অস্তি তদাত্তেভি ভবেত তচা যদ্দাত স্পর্শেন যোগী তদ আত্তোতি ভবেত এবং জ্ঞানেন্দ্রিয়ানং তু তত্ত্বত সূক্ষ্মং সুদার সুসাধয়েত ইয়াম মাত্রং প্রতিদিনং যোগী যত্বাত অতন্দ্রিতং। অর্থাৎ কুম্ভক অবস্থায় প্রত্যাহারের মধ্য দিয়ে যোগীকে এই ভাবনা ভাবতে হবে যে চক্ষু ইন্দ্রিয় দিয়ে সে যা দেখেছে, কর্ণ ইন্দ্রিয় দিয়ে সে যা শুনেছে, জ্ঞানেন্দ্রিয় দিয়ে সে যে আগ্রানটা নিয়েছে, জিহ্বা ইন্দ্রিয় দিয়ে সে যে রসের আস্বাদ গ্রহণ করেছে, ত্বক ইন্দ্রিয় যা স্পর্শ করেছে সবই আত্মস্বরূপ। তেমনইভাবে জ্ঞান ইন্দ্রিয় দিয়ে সে যে সকল বিষয় অনুভব করবার চেষ্টা করেছে তার স্বরূপ হল আনন্দময়। প্রতিদিন যোগী অতন্দ্র হয়ে বিশেষ যত্ন নিয়ে এই সকল অভ্যাস করবেন। মাত্র এক জাম অর্থাৎ তিন ঘন্টা কাল রাতেই হবে। যথাবচিত্ত সমর্থন জায়তে যোগিনং ধ্রুবম দূরশ্রুতি দূরদৃষ্টি কমাত দুরাগমস্তথা পাকসিদ্ধি কম্ম রূপাত্তাঙ্গদৃশ্যকরণী তথা মলমূত্র প্রলেপেন লোহাদ দেহে শরণতা ভবেত যে গতিস্তস্য জায়ত তত্ততা অভ্যাসে যোগ্যতঃ সদা বুদ্ধি মতাভব্যাং যোগিনাং যোগ সিদ্ধৈ। এবার অভ্যাস করে যোগীদের অসাধারণ চিত্ত শক্তি চিত্ত সামর্থ্য জন্মাবে। তারা বহু দূরের শব্দ শুনতে সক্ষম হবেন, বহু দূর পর্যন্ত দেখতে সক্ষম হবেন, যেটাকে দূরদর্শন বা দূরদর্শিতা দুটোই বোঝায়। মুহূর্তে দীর্ঘ পথ অতিক্রম করে যাওয়ার সামর্থ্য অর্জন করবেন। গতি সৃষ্টি হবে যে গতিটি অকল্পনীয়। আবার বলছি যে গতি অকল্পনীয় অর্থাৎ এক সেকেন্ডের দশ ভাগের এক ভাগ সময়কালের মধ্যে দশ সহস্র মাইল অতিক্রম করা সম্ভব। প্রকৃত যোগী বিশেষ করে যারা বুদ্ধিমান তারা কিন্তু যোগসিদ্ধির জন্য ধীরতা অবলম্বন করবেন। এতে বিঘ্ন মহাসিদ্ধে নরমেতেষু বিদ্যমান না দর্শয়েত সসমার্থম যস্য কস্যাপি যোগীরাট যথা মূঢ় যথা মূর্খ যথা বধির এব আবর্তত লোকস্য সসমার্থস্য গুপ্ত এ বুদ্ধিমান যোগীরা এই সকল সমর্থ সাধনা যখন তখন যাকে তাকে কখনোই প্রচার ও প্রকাশ করবেন না। সাধারণ মানুষজনের কাছে নিজের এই ঐশ্বরিক ক্ষমতা অত্যন্ত সযত্নে গোপন রাখবেন। শিষ্যাশ্চ কার্যেষু প্রার্থয়ান্তি ন সংশয় তত্ত্বকর্ম করব্যগ্র স অভ্যাসে বিশ্রিত ভবেত অবিশ্রিত গুরুরেব বাক্যম অভ্যাসেত তৎ অহর্নিশম। এবং
বীজ ঘটাবস্থা সতত অভ্যাস যোগ্যত অনভ্যাস ততশ্চৈব বিথা গোষ্ঠ ন সিদ্ধতি তস্মাত সর্ব প্রযত্নে যোগমেব সদা অভ্যসেত। শিষ্যরা নিজেদের অনুষ্ঠানে কর্ম করবার জন্য গুরুর আদেশ প্রার্থনা করে থাকেন, এতে কোনো সংশয় নেই, কিন্তু সব কাজেই তাদের নিযুক্ত করতে নেই, কারণ সেই সেই কর্ম সম্পাদন ব্যগ্রতা থাকলে নিজের যোগাভ্যাসের বিস্তৃতি ঘটবে। এই জন্য গুরুর বাক্য বিস্তৃতিও না হয়ে দিন রাত অভ্যাস করা উচিত। এইভাবে সব সময় অভ্যাস যোগ বলে ঘটা অবস্থা আসে। এই অভ্যাস না রেখে যদি পোষ্যবর্গ ভরণ পোষণ করে সিদ্ধিলাভ হয়, ভরণ পোষণ করে সেক্ষেত্রে সিদ্ধিলাভ হয় না। সুতরাং সর্বপ্রযত্নে সর্বসময়ে যোগাভ্যাস করা একান্ত আবশ্যক। তথা পরিচয় অবস্থায় জায়তে আয়াতে অভ্যাস যোগত বায়ু পরিচিত যত্নায়ত অগ্নিনশ কুন্তলিম ভাবরিত্বা শুষ্ণু নায়াং প্রবিশেত অনিরোধত বায়ুনশ চিন্ত্বং চ প্রবিশেচ্ছ মহাপথম। অর্থাৎ এইভাবে সব সময় যোগাভ্যাস করতে করতে পরিচয় অবস্থায় তিনি আসবেন, তখন প্রাণবায়ু পরিচিত হয়। নিরোধ না করার অগ্নির সঙ্গে কুণ্ডলিনী শক্তি লক্ষ্য করে সুষুম্না পথে প্রবিষ্ট হয়। প্রাণবায়ুর সঙ্গে চিত্ত ও এই মহাপথে প্রবেশ করে। এইভাবে যে যোগী চিত্ত প্রাণবায়ুর সঙ্গে সুষুম্নার পথে গমন করতে সক্ষম হন, কুণ্ডলিনী শক্তির পরিচয় লাভ করেন, জানতে হবে তখন তার পরিচয় অবস্থাটা কী।